ছেলেবেলায় পোলিও আক্রান্ত হয়ে প্যারালাইসিস, তারপর দীর্ঘ 61 বছর লোহার ফুসফুসের ভেতর জীবনযাপন করছেন পল আলেকজান্ডার। শ্বাসকাজ চালানোর জন্য ভেন্টিলেটর আবিষ্কারের আগে আয়রন ফুসফুস ছিল এমন রোগীদের বাঁচার একমাত্র অবলম্বন। এখন বিশেষ যন্ত্রটির স্থান হয়েছে জাদুঘরে। পল আলেকজান্ডারই পৃথিবীর শেষ ব্যক্তি যিনি এখনও এই ব্যবস্থায় জীবিত আছেন। মুবালিক করিমের রিপোর্ট। পল আলেকজান্ডার 74 বছর বয়সী এই ব্যক্তির সার্বক্ষণিক সঙ্গী লোহার ফুসফুস টানেলটি। দীর্ঘ 61 বছর ধরেই বসবাস করছেন এখানে। পলের বয়স যখন 6 তখন আক্রান্ত হন পোলিওতে, পরিণতি প্যারালাইসিস। তখন থেকেই তিনি বেঁচে আছেন কৃত্রিম উপায়ে। শ্বাসযন্ত্রের পেশিবিকল হওয়া রোগীদের কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার জন্য তখন চালু হয় আয়রন লাং চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে রোগীকে বিশাল লোহার নলের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। রোগীর শরীরের চারপাশে কৃত্রিমভাবে একটি শূন্যস্থান তৈরি করা হয় যেখানে বাতাসে নেগেটিভ চাপের কারণে রোগীর পাজরা ফুসফুস ফুলে ওঠে বাতাস টানার জন্য। ওই প্রযুক্তিতে বাতাস টানার জন্য ফুসফুসের বায়ুথলিগুলো প্রসারিত করে। ১৯২৮ সালে পোলিও ভয়ঙ্কর রূপ নিলে হাজার হাজার শিশুর জীবন রক্ষার জন্য অপরিহার্য হয়ে ওঠে আয়রন লাং বা লৌহ ফুসফুস প্রযুক্তি। তবে নিজের লালারস ও পাকস্থলীর উঠে আসা খাবার গলায় আটকে অনেকে নলের ভেতরই মারা যায়। ভেন্টিলেটর আবিষ্কার হওয়ার আগে এই পদ্ধতিতে পৃথিবীতে বেঁচে থাকা সর্বশেষ ব্যক্তি পল আলেকজান্ডার। এমন জীবন যন্ত্রণাময় মনে হলেও পল এক্ষেত্রে প্রেরণার নাম। কঠিন পরিস্থিতিতেও তিনি আইনের পড়াশোনা করেন। তার আইনি পরামর্শে অনেকেই উপকৃত হয়েছেন, এমনকি তার বইও বেরিয়েছে। কালের গর্ভে হারিয়ে যাওয়া আয়রন লাংয়ের জায়গা মিলেছে এখন জাদুঘরে, যা স্মরণ করিয়ে দেবে চিকিৎসার উৎকর্ষতার শুরুর মুহূর্তকে। মুবাল্লিক করিম, মাইটিভি।